হ্যালো বন্ধুরা, কর্ণফুলী হুক ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজ আপনাদের জন্য নিয়ে এলাম নদীতে কিংবা শীতের মৌসুমে আপনারা কী টোপ দিলে মাছে খাবে। 100% গ্যারান্টি দিয়ে বলবো যে এই টোপটা খুবই ভালো খাবে। আপনারা যারা পাউরুটি ব্যবহার করেন, পাউরুটির জায়গায় আপনারা আটা ব্যবহার করুন, ইনশাআল্লাহ এই টোপটা মাছে খাবে। তো আমি এখানে নিলাম আটা। আটাকে তিন ভাগ করব। তিন ভাগের এক ভাগ আমি দিব দুধ পাউডার। বাংলাদেশে অনেক রকমের প্যাকেট পাউডার পাওয়া যায় দুধের, মিল্ক পাউডার, আপনারা ওইটা ব্যবহার করবেন, ইনশাআল্লাহ ভালো কাজ হবে। অনেকজনে পিঁপড়ার ডিম দিয়েও মাছ পান না, তা আমি বলবো যে যারা পিঁপড়ার ডিম পান না খুঁজে কিংবা সচরাচর সবসময় পাওয়া যায় না, তারা দুধ পাউডার ব্যবহার করেন। শীতের সেরা টোপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আমি তিন ভাগের এক ভাগ নিচ্ছি দুধ পাউডার, ঠিক আছে? তো এখান থেকে আমি আপনাদেরকে বলি যেটা আমি করব, আমি সবগুলো মিক্সড করে ফেলবো, কিন্তু আপনারা মিক্সড করবেন না। আপনারা করবেন কি, দুই ভাগ তিন ভাগ আটা থেকে দুই ভাগ আটাকে সিদ্ধ করবেন, এক ভাগ কাঁচা রাখবেন, যেভাবে যেমনি আছে ওইভাবেই, আর দুধ পাউডার এসবগুলো মিক্সড করে চাইলে একটু মধু দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে যদি থাকে পিঁপড়ার ডিম দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই টোপটা কোন কোন মাছে খাবে আমি বলছি। এই টোপটা তিনটা মাছে বেশি খাবে, রুই মাছ, মিগেল মাছ, কালিবাস মাছ, এই তিনটা মাছে বেশি খাবে, এবং কি তেলাপিয়া মাছও খাবে, অন্যান্য মাছও খাবে। তো যাই হোক, আপনারা একবার ব্যবহার করে দেখবেন, ইনশাআল্লাহ টোপটা বেশি খাবে। আমি এই টোপে আমি মনে করি কাতল মাছের জন্য আপনারা ছাতু ব্যবহার করেন। আপনারা এই টোপটা যদি ব্যবহার করেন অবশ্যই আপনারা নদী থেকে সবার থেকেও বেশি মাছ পাবেন, এবং কি সবার থেকে বড় মাছ পাবেন ইনশাআল্লাহ, যেটা আমি পাই। অবশ্যই আমার নিয়মটা একবার দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এইটুকু আপনারা সিদ্ধ করে নেবেন, ঠিক আছে? আমি আবারও বললাম তিন ভাগের এক ভাগ সিদ্ধ করে নেবে, সরি তিন ভাগের দুই ভাগ সিদ্ধ করবেন, তিন ভাগের এক ভাগ দিবেন আপনি দুধ পাউডার, আর তিন ভাগের আটার তিন ভাগের এক ভাগ আপনি কাঁচা রাখবেন, আমি আগেও বলে দিছি। আর মধু চাইলে দিবেন, না চাইলে কোনো সমস্যা নাই, না দিতেও পারেন। এই টোপটা একদম নর্মাল হলেও বড় মাছে খায়। আর আমি এটা দিয়ে এই বছরে আমি 4 কেজি 200 গ্রামের মতো একটা কালিবাস পেয়েছি। এই বছর আমি তেমন মাছ ধরতে যাওয়া পড়ে নাই ব্যস্ততার কারণে, তো আমি এখন মেখে নিচ্ছি। অবশ্যই যারা পিঁপড়ার ডিম সংগ্রহ করতে পারেন না, তারপরে মাছ তেমন পান না, তাদের জন্যই একদম সহজ নিয়মে বানাবেন। আমি এটার মধ্যে আমি এই টোপটার ভিতরে শুধুই আটা এবং কি দুধ পাউডার, এছাড়া আর কিছুই দিব না, এবং কি মধুও দিচ্ছি না। কিন্তু আপনারা মধু দিয়ে দিবেন যদি পিঁপড়ার ডিম না দিতে পারেন। আমি এই টোপটার মধ্যে পিঁপড়ার ডিম দিব, তাই আমি মধু দিচ্ছি না, এবং কি এটা শীতকালের জন্য সবচেয়ে ভালো। গরমের সিজনে যদি আপনারা ব্যবহার করতে চান, ঘি, মধু, নারকেল তেল সব কিছু দিয়ে দিবেন, ঠিক আছে? আর ল্যাবিং হিসেবে দিবেন পিঁপড়ার ডিম। পিঁপড়ার ডিমকে একটা চাপ দিবেন, পিঁপড়ার ডিমকে একটা চাপ দিবেন, চাপ দিয়ে টোপের মধ্যে উপরে হালকাভাবে ল্যাপিং দিয়ে দিবেন। দেখুন টোপটা খুবই সুন্দর হয়েছে। আপনারা পাউরুটি, শুধু শুধু পাউরুটি দেওয়ার কোনো প্রয়োজন নেই, পাউরুটি থেকে এই আটা বেশি খায়, ঠিক আছে? পাউরুটির থেকে আটা বেশি খায়, এটা পরীক্ষিত। আপনারা যারা অভিজ্ঞ শিকারী আছে তারা বুঝতেছেন, আর যারা নতুন শিকারী অবশ্যই আটা দিয়ে পাইবেন। অনেকজনে পিঁপড়ার ডিম দিলেও মাছ পায় না, অনেক কিছু দিয়েও মাছ পায় না, ঠিক আছে? তা আমি বলবো যে আপনারা একবার ব্যবহার করে দেখুন। আর অবশ্যই এত ছোট করে দিবেন, আঙ্গুরের মতো করে দিবেন, কারণ যেহেতু শীতের মৌসুম, গরমের সিজনে এতটুক দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সবসময়ই আঙ্গুরের মতো এতটুক সাইজের টোপ ব্যবহার করি, এর থেকে বেশি ব্যবহার করি না। স্রোতের নদীতে কিংবা যেখানে কাতল আছে সেখানে আপনি বড় ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। তো বন্ধুরা, এই টোপে আপনারা কোন চার ব্যবহার করবেন? আপনি যদি চারটা কিনে নেন অবশ্যই চারের সাথে ভুসি ব্যবহার করতে হবে, আর চিটাগুড় ব্যবহার করবেন, তাহলে এই টোপের সাথে চারের সাথে মিল থাকবে।
আর আমার চ্যানেলে দেওয়া আছে ভুসি লাড্ডু চার, ওইটা আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই, ওইটা যদি দেন এই টোপটা বেশি খাবে। বন্ধুরা আমি আবারও বললাম যে আপনারা চার যদি দোকান থেকে কিনেন অবশ্যই দোকান কিনা চারের ভিতরে ভুসি দিয়ে দিবেন, 1 কেজি চারের সাথে 200 গ্রাম ভুসি আর মিষ্টির গাদ 100 গ্রাম দিয়ে দিবেন। আর আপনি মশলা ব্যবহার করবেন 50 গ্রাম, আপনি আলাদাভাবে একাঙ্গি মেথি লতা কস্তুরি ভেজে তারপরে ব্যবহার করবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন একটা করে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, ইনশাল্লাহ আপনারা যেন মাছ পান এই দোয়াই করি আমি।